চিরতরে ছাড়া পেল কোরআনের পাখি। থাকবে না পাখি আর লৌহ কারাগারে, চলে গেল বারাকার দূর পারাবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী কর্তৃক আয়োজিত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহর স্মরণে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত মহানগরী আমির অধ্যাপক জামাল উদ্দিন, সঞ্চালক মহানগরী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম, আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত বারপাক তামির জামাত প্রধান অতিথি হিসেবে থাকছেন, সম্মানিত উপস্থিতি। আজকের এই আলোচনায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। একজন আল্লাহর প্রিয় বান্দা যিনি জ্ঞানে আমলে ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃত্বে জনগণের কাতারে আইনসভা পার্লামেন্টে এবং বাংলার প্রতিটি অঞ্চলে কোরআনের ময়দানে ভূমিকা রেখেছেন আল্লাহর প্রিয় গোলাম, যিনি গত 14 তারিখ হাসি মুখে আল্লাহর কাছে ফিরে গিয়েছিলেন, সামিল হয়েছেন শহীদদের কাতারে, শহীদদের মিছিলে। এই বর্ণাঢ্য জীবনের অধিকারী মহান বীর পুরুষ, মহান ব্যক্তিত্বের এই আলোচনা সভায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার অনেক আলোচনা হয়েছে, প্রধান অতিথি আলোচনা রাখবেন, দীর্ঘ কথা বলার সুযোগ আমার নেই। আমি যখন অত্যন্ত তরুণ বয়সে আমাদের গ্রাম এলাকায় পড়াশোনা করতাম, তখন বাংলাদেশে সাংবিধানিকভাবে বর্তমানে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, 72-এর সংবিধান রচনার মধ্য দিয়ে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার কারণে ইসলামী দল, সংগঠন, ইসলাম প্রচার প্রতিষ্ঠার সংগ্রাম, ইসলামপন্থীদের প্রকাশ্যে কাজ করার সুযোগ ছিল না। 1975 সালের পট পরিবর্তনের পর যখন বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো, তখন এদেশের আলেম ওলামাগণ, মুফাসসিরগণ বিভিন্ন এলাকায় সিরাত কমিটি গঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত সিরাত ও তাফসির মাহফিলের মধ্য দিয়ে ইসলাম প্রচারের, দিন প্রচারের নতুন কার্যক্রম শুরু করে। সে আমার তরুণ বয়সে আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির নাম শুনি এবং একটি মাহফিলে যোগদানের মধ্য দিই, সেটা ছিল চট্টগ্রামের সুনতি দরবার শরীফ সিরাত মাহফিল। সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম সেই মাহফিলে বক্তব্য রেখেছিলেন। সেই থেকেই হৃদয়ের টান, হৃদয়ের স্পন্দন, ভালোবাসার রোহানি একটি তাল্লুক মহান ব্যক্তিত্বের সাথে আমার সম্মিলন ঘটে। এরপর থেকেই চট্টগ্রামের যে মাহফিল হতো আমরা সেখানে যেতাম,
আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সম্মোহনী শক্তি ওনাকে দিয়েছিল, বিশেষ করে কোরআনের তফসিরের ক্ষেত্রে একটি বিরল দৃষ্টান্ত। তফসির এবং ওয়াস মাহফিলের ময়দানে তিনি নতুন ধারার পরিবর্তন করেছিলেন, শ্রোতাদের রুচি পাল্টাই দিয়েছিলেন। সেই কারণে এক মহা বিপ্লবের কারণে ওয়াস মাহফিলে যারা বক্তৃতা করতেন সারা বছর, আমি দেখেছি দলে দলে সারিবদ্ধভাবে এই ওয়াইজিনগণ আল্লামার সাইদির মাহফিলে আসতেন। এই জন্য তাদের একটি ট্রেনিং ক্যাম্প, চট্টগ্রামের মাহফিলকে আমি ওলামায়ে কেরামের ট্রেনিং ক্যাম্প হিসেবে দেখেছি, এবং সেখান থেকে ওনারা যে তালিম নিতেন সারা বছর মানুষের কাছে তার ভক্ত অনুসারী হিসাবে, ওয়াজের ময়দানে বিপ্লব, একটি বিপ্লবিক ধারার প্রবর্তন তিনি করেছিলেন, ওলামায়ে কেরামরা সেটা অনুসরণ করেছে। চট্টগ্রামে শুধু আমি দেখেছি যখন ছিলাম, পরবর্তীতে সারা দেশেও তো দেখার সুযোগ হয়েছে, সাইদি সাহেবের মাহফিল যখন মানুষ শুনত মনে হলো এই দিনটার জন্য তারা অপেক্ষায় করছে, দিন তারিখ গুনগুনে যেন এখানে উপস্থিত হওয়ার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করত, পঙ্গপালের মতো ছুটে আসতো। সেখানে যেমন ছিল নারী পুরুষ, তেমনি ছিল উচ্চ শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই সাথে ছাত্র যুবক, ধর্ম বর্ম বিভিন্ন মতাদর্শের মানুষরা সেখানে উপস্থিত। আমার চোখের দেখা বাংলাদেশের সেনাপ্রধান মেজর জেনারেল নুরুদ্দিন তখন চট্টগ্রামের ডিওসি ছিলেন, সাইদি সাহেবের আল্লামা সাইদি সাহেবের তাফসির মাহফিলের স্টেজে ঘন্টার পর ঘন্টা বসে তিনি তাফসির শুনতেন। যদিও পরবর্তীকালে তার ক্ষমতার লোভে ভিন্ন দিকে টার্ন হয়েছে, কিন্তু আমি এটা দেখেছি ঢাকার স্টেজে দেখেছি ক্যাবিনেট সচিব সাবেক মন্ত্রী এম কে আনোয়ার রাত জেগে তফসির শুনতেন স্টেজে বসে। আমি এটা বোঝাচ্ছি ওনার জন্য কে কোন দল করে, কোন পেশায় আছে, কোন ধর্মের লোক সেটা নয়। তিনি জামায়াত ইসলামীর এই আন্দোলনে যেমন সম্পৃক্ত ছিলেন, শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করা একজন আদর্শ ব্যক্তি, লিডার, সেই মানুষটির দলীয় পরিচয়ের বাহিরে যে ইমেজ, সুনাম, মর্যাদা, ভাব মর্যাদা তিনি গড়ে তুলেছিলেন, এটা একটি ব্যতিক্রম ধর্মী ইতিহাস। এজন্য যারা আল্লামা সাইদি সাহেবের বয়ান এবং তাফসির শুনেছে, আমি দেখেছি আমাদের জনশক্তির মাঝেও যারা দেখা সাক্ষাৎ সাংগঠনিক মানোন্নয়নে কন্টাক্ট এবং সাক্ষাৎ নিতাম, কিভাবে জামাত ইসলামীতে এসেছেন, একটি বিশাল অংশ আছে এখনো পাবেন আল্লামা সাইদি সাহেবের তাফসির শুনে আমি ইসলাম বুঝেছি, একামতে দিন ফরজ জেনেছি, সংঘবদ্ধ সাংগঠনিক জীবনযাপন ফরজ জেনে আমি জামাত ইসলামী খুঁজে নিয়েছি। দিনের কত বড় দায়ী যিনি ইসলামকে ধর্ম হিসেবে স্থাপন করে নাই, মানুষের যুগ যুগ ধরে লালিত পালিত চিন্তাধারার প্রবর্তন পরিবর্তন ঘটিয়ে ইসলামকে একটি জীবন ব্যবস্থা হিসেবে উপস্থাপন করে তিনি সার্থক এবং সফলতার স্বাক্ষর রেখে গেছেন। প্রিয় ভাইরা আমার, আমি নিজেও তার ব্যক্তিত্বের কাছে, তার এই সম্মোহনী শক্তির কাছে অনুপ্রাণিত। যিনি নিজে আলোকিত হয়েছেন তা নয়, তিনি লাখো জনগণের অন্তরে আলো জ্বালিয়েছেন, কোরআনের আলো, হাদিসের আলো, সুন্নার আলো, হেদায়েতের আলো জ্বালিয়েছেন। হাজারের অধিক অমুসলিম মুসলমান হয়েছে তার দাওয়াতের মধ্য দিয়ে, এটা আমরা জানি। প্রিয় ভাইরা আমার, আমি আমার সাংগঠনিক জীবনে দায়িত্ব পালন করতে গিয়ে ওনার কাছে যাওয়ার সুযোগ পেয়েছি ছাত্র জীবন থেকে,
আমি যখন চট্টগ্রাম থেকে ঢাকা আসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতির দায়িত্ব আমার উপর আসলো। ওনার বাড়ি মহানগরী দক্ষিণের শহীদ বাগে। একটু আগে যে মাসুদ সাইদি বক্তব্য রাখলেন, তার সুযোগ্য সন্তান, বয়সে ছোট ছিল, শিবিরের সাথী হওয়ার পর একদিন শিবিরের মেসে এসে আমাকে বললেন, আব্বা আপনাকে সালাম দিয়েছেন, রমজান মাস, একবেলা আপনার সাথে ইফতার করতে চায়। আমি মহানগরীর সেক্রেটারি সহ গেলাম, আমি অভিভূত হয়েছি। তিনি ফ্লোরে চাদর বিছিয়ে পরিবারের সদস্য নিয়ে আলোচনা পেশ করছেন। আমরা দুজন ছাত্র মানে যাওয়ার সাথে সাথে বুকে জড়িয়ে ধরলেন, পাশে বসালেন, নিজের হাতে ইফতার তুলে দিলেন। যে মহান ব্যক্তির সামনে মানুষ কাছে যেত, চিন্তা করত অনেকবার, সেই মানুষটি এত স্বাভাবিক জীবনযাপন করে মানুষকে এত আপন করে নিতে পারে, এবং ইসলামী আন্দোলনের প্রতি যে ভালোবাসা, বিশেষ করে ছাত্র সংগঠনের প্রতি তার যে আন্তরিকতা, দরদ, হৃদয়ের টান, সেই কারণে তিনি আমি লক্ষ্য করেছি দোয়া মোনাজাতের মধ্যেও নিজের শাহাদতের যেমন মোনাজাত করতেন, ইসলামী আন্দোলনের জন্য দোয়া করতে গিয়ে ছাত্র শিবিরের জন্য বিশেষভাবে দোয়া করতেন। এইভাবে আমাদের ছাত্র জীবন শেষে অনেক ঘটনা আছে। কারাগারে গেলাম 21 সালে, সন্ধ্যাবেলা যখন কারাগারে পৌঁছি, আমাকে নিয়ে যাওয়া হলো আমাদের সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মসির রহমান নিজামীর পক্ষে, সেখানে সাইদি সাহেব বসা, দুইজনেই হতচকিত হয়ে গেছে, জড়িয়ে ধরলেন, আল্লাহ আকবার, এ মহান দুই ব্যক্তি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, আমি একটু ক্ষুদ্র মানুষ। অর্থাৎ দুইজনে আমার নেতা, মুরব্বী, রাহবার, বয়োবৃদ্ধ, আমাকে কর্মীর মতো সেবা দিয়েছেন, তারা যেন খাদেম হয়ে গেল। খাওয়া দাওয়া থাকা, শীতের কম্বল জোগাড় করা, অভিভূত করেছে। এটাই আসলে এই মানুষগুলোর চরিত্র। দিনের জন্য ভালোবাসা, দিনের জন্য একে অপরকে অগ্রাধিকার দেয়া। আমি দেখেছি সেই কারাগারে যখন রাত 3টা হতো, কান্নার রোল পেড়ে দিত। প্রথম দিন তো আমি ভয় পেয়ে গেছি, কিসের এত কান্না হয়, একটু মনোযোগ দিয়ে শুনি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইরি আল্লাহর কাছে সেজদানত হয়ে দোয়া করছে আর কান্না করছে, সে স্মৃতি বলতে পারবো না। কারাগারের কারারক্ষী থেকে শুরু করে সকল কর্মকর্তা, কয়েদি, হাজতি, যখন তিনি কোর্টে হাজিরা দিতে যেতেন, রাস্তার দ্বিপাশ দিয়ে প্রতিদিন সকালে ফজরের পর থেকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো একবার ওনার সাক্ষাতের জন্য, মোলাকাতের জন্য। আল্লাহ তাআলা এই সম্মানিত ব্যক্তিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। ওনার জেল জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল ওনার মায়ের মৃত্যু। আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দিয়েছেন, জানাজার ব্যবস্থাপনা, ওনার প্যারালে মুক্তি থেকে শুরু করে জেলখানা পর্যন্ত পৌঁছানোর খেদমত করা। এর কিছুদিন পরে কারা তিনি যখন আদালতে আসলেন, সেখানে হার্ট অ্যাটাক হলো তার প্রিয় সন্তান, বড় সন্তান রফিক বিন সাইহি। সেদিনও জানাজা হলো, উনি আসলেন, তিনি আর কারাগারে যেতে পারেন নাই, তিনিও অসুস্থতা বোধ করলেন, পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমি ছুটে গিয়েছিলাম সেদিন, দুইবার আমি পিজি হাসপাতালে ওনার জন্য গিয়েছি, একবার ওনার জীবদ্দশায়, সেকেন্ড টাইম হলো তার মৃত্যুকালীন, মৃত্যুত্তর। সেদিন উনি আমাকে বললেন, আমার জন্য সবাইকে দোয়া করতে বলবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সাবরে জামিল দান করেন, আল্লাহ যে সেরা সম্পত্তি আমাকে দিয়েছিলেন, যে সন্তানকে আমার উত্তরাধিকার হিসাবে তাফসিরের ময়দান আমি গড়ে তুলেছি, পিতার কাঁধে পুত্রের লাশ কত এই যন্ত্রণা বহন করব, মাকে হারিয়েছি, বড় ছেলে হারিয়েছি, আজ আমি জেলখানায় বন্দী,
তারপরে ওনার কোনো আফসোস নেই, তারপরে কোনো ওনার দুর্বলতা হতাশা নেই, সাহসিকতা হিম্মত দিনের পথে অবিচল। কারাবন্দী অবস্থায় ওনার সামনে বলা হলো ওনার একজন নিকট আত্মীয় শীর্ষস্থানীয় আলেমে দিনকে তার সামনে নিয়ে যাওয়া হলো। বক্তব্যটা প্রস্তাব দেয়া হলো আপনি যদি জামাত ইসলামী ছেড়ে দেন, নতুন একটি ইসলামী দল গঠন করেন, সকল অভিযুক্তকে মুক্তি দেয়া হবে এবং আপনাকে জেলখানা থেকেও মুক্তি দেয়া হবে, আপনাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সম্মান দেয়া হবে। তিনি বলেন, দীক্ষার এই সাহস কোথায় থেকে ফেলেন আমাকে আপনারা এই প্রস্তাব দেয়ার? আমি দৃঢ়ভাবে একথা বিশ্বাস করি, আমার সম্মান মর্যাদা সবকিছুর মূল কারণ কোরআন এবং জামাত ইসলামের এই আন্দোলন। এই আন্দোলনে যদি আমি না আসতাম, আমি এত বড় সাইরি কত আলেম ওলামা তাফসির করে এত মর্যাদায় আসীন হতাম না। তখন তিনি বললেন, আজ যদি সেই জামাত ইসলামী থেকে আমি আজ চলে যাই, তাহলে জামাত ইসলামীর অফিসের একজন দারোয়ানও আমার আনুগত্য বা কথা শুনবে না। সংগঠনকে তিনি এভাবে বড় করে দেখতেন, ব্যক্তির ঊর্ধ্বে সংগঠন, এ কথা তিনি নিজে বিশ্বাস করতেন, পালন করতেন। 14 তারিখের ঘটনা সেদিন আরো বেদনাদায়ক। আমি আজকে যে জায়গায় বসে বক্তব্য রাখছি, আমাদের কেন্দ্রীয় ইউনিটের বৈঠক ছিল। বৈঠক চলাকালে শেষ দিকে আমরা ভূমিকম্প অনুভব করলাম। তড়িঘড়ি বৈঠক শেষ করেই দেখি একটা মেসেজ, আল্লামা সাইদি আর পৃথিবীতে নেই, আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। নির্বাহীর বৈঠক ডাকা হলো, দায়িত্ব দেয়া হলো, আমরা ছুটে গেলাম ইদি হাসপাতালে। আমার সৌভাগ্য যে মানুষটির সাথে আমি জেলখানায় কাটিয়েছি, রাজপথে কাটিয়েছি, তাফসিরের ময়দানে কাটিয়েছি, আল্লাহ তাআলা সেই মানুষটিকে আমাকে জিন্দা দেখার সুযোগ হয়নি, কিন্তু হাসপাতালে গিয়ে আমি কফিন দেখে চুমু খেতে পেরেছি, শেষ বিদায় দিতে পেরেছি। সেদিন মনে হয়েছে যে বর্ণাঢ্য জীবনের মানুষটি আর আমাদের সাথে সাক্ষাৎ হবে না, কোরআনের বাণী তার কাছ থেকে শোনা হবে না। কিন্তু কত নির্মম, নির্দয়, হাজারো মানুষ অপেক্ষমান, তাদের মনের আকুতি শোনা হলো না। জানাজা পড়তে দেওয়ার সুযোগ হয়নি, এক নজর দেখতে দেওয়া হয়নি, বরং যারা জানাজার জন্য অপেক্ষা করছিলেন সারা রাত, তারা আশা করিল হয়তো সকালে একটি জানাজা পড়তে পারবো। সেই সময়ে সারা রাত আমাদের কর্মীরা শৃঙ্খলার আনুগত্যর দৃষ্টান্ত দিয়েছে, একটা ঢিল ছোটে নাই। কিন্তু বর্তমান এই বর্বর সরকার তাদের উপর বল প্রয়োগ করল, টিয়ার গ্যাস কাঁদুনি গ্যাস বলে নিক্ষেপ করল, ছত্রভঙ্গ করল, যেটা তাদের যে হক অধিকার সংবিধান দিয়েছে জানাজা পড়ার ধর্মীয় অধিকার, সে অধিকার থেকে তাদের বঞ্চিত করা হলো। এখানে শেষ হয়নি, একটু আগে আপনারা শুনেছেন জানাজা নিয়ে কি হয়েছে, এগুলো মানুষের মানবাধিকার লঙ্ঘন। কথা আর বাড়াতে চায় না প্রিয় ভাইরা আমার, ওনাকে তারা অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। চিকিৎসা অবহেলা ওনার সন্তান বলেছেন আমি সেদিকে যাব না, তবে এই সত্য উদ্ঘাটিত হবে ইনশাআল্লাহ। ওনাকে 3টি অভিযোগে সাজা দেয়া হয়েছিল, বিশাবালের হত্যা, এটার চার্জ গঠন হয়েছে, ভাগীরথী হত্যা, চার্জ গঠন হয়েছে, আর হিন্দুদেরকে জোর করে মুসলমান কর বানানো হয়েছে, এই জন্য ট্রাইব্যুনাল এই অভিযোগে সাজা দিয়েছে। এই অভিযোগগুলোর মধ্যে প্রথমটি বিশাবালি শোকরঞ্জন বালির ভাই, তার ভাই তো সাক্ষী দিয়েছে আমার ভাইকে সাইদি সাহেব হত্যা করে নাই, কারা হত্যা করেছে সেটাও বলেছে। তারপর ওই ট্রাইব্যুনাল মিথ্যা, তাকে মৃত্যুদণ্ড দেয়, হাইকোর্ট আবার আমৃত্যু কারাদণ্ড দেয়। জনগণের চাপে তারা ভয় পেয়ে এটা করেছে, এ কথা সত্যি। কিন্তু বগরাতি যে মহিলার হত্যাকাণ্ড,
গণেশ চন্দ্র সাহার মা, তিনিও কোর্টে এসে বলেছে সাইদি সাহেব তার মাকে হত্যা করে নাই, এই কারণে ট্রাইব্যুনাল এই অভিযোগে ওনাকে শাস্তি দিতে পারে নাই। কিন্তু জোরপূর্বক মুসলমান বানানোর অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ডের আরেকটি অভিযোগে সাজা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এগুলো মিথ্যা, বানোয়াট, জুডিশিয়াল কিলিং করে আইন শৃঙ্খলা বাহিনীর সাজানো নাটকের মধ্য দিয়ে বিচার রপতির সুপরিকল্পিত বানোয়াট সাজানো রায়ের মধ্য দিয়ে তাকে 13টি বছর কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। আমি দেখেছি একটি অন্ধকার ছোট্ট প্রকোষ্ঠে আল্লাহর এই বান্দাকে দীর্ঘ সময় অতিবাহিত করতে হয়েছে। আল্লাহ আর বিচার করবেন। আমরা আজকে ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার এই খেদমত কবুল করেন, শাহাদাতের মর্যাদা দেন, যে বিশাল কর্মযজ্ঞ তিনি রেখে গিয়েছেন। এই কর্মযজ্ঞ এদেশের ইসলামী আন্দোলনের ময়দানকে যেমনি উর্বর গতিশীল করেছে, দাওয়াতের ময়দানকে প্রশস্ত করেছে, মানবের হৃদয় মনে ইসলামের বাতি আলো জ্বালিয়েছে, সেই মহান ব্যক্তিত্বের এই খেদমত যেন আল্লাহ কবুল করেন। সেই সাথে আহ্বান জানাতে চাই, প্রিয় ভাইরা আমার, কি দুর্ভাগ্য এমন দেশে বসবাস করি যেখানে মুসলমান হয়েও এদেশের শাসক কর্তৃপক্ষ জানাজার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, মিথ্যা প্রভাব দিয়ে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। শোকরঞ্জন মানি তো মুসলমান ছিল না, ফিরোজপুরে হাজার হাজার মানুষ হিন্দু দল বেঁধে তার জানাজায় সামিল হয়েছে। সাইদি সাহেবকে মুসলমান সরকার বুঝলো না, হিন্দুর জনগণ তার এলাকার জনপদের মানুষ চিনতে পেরেছে। শোকরঞ্জন বালি তো কেঁদে দিয়েছে, কেন তুমি এত ভালোবাসো, বলে যে আমি একটা দরিদ্র পরিবারের সন্তান, আমরা সব সময় এখানে নির্যাতিত ছিলাম, আল্লামা সাইদি সাহেব এমপি হওয়ার পরেই আমরা এত সম্মান পেয়েছি, নিরাপত্তা পেয়েছি, যেন আমরা মায়ের কোলে বসবাস করছি। প্রিয় ভাইয়ের আবাস, তার এই স্বীকৃতি পার্লামেন্টও আছে। আমি সেদিকে যাওয়ার সময় সুযোগ নেই, আজ শেষ করতে চাই। আসুন আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি, দায়িত্ব পালন করছি, আমাদের দায়িত্ব হচ্ছে তার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা এদেশের জনগণ পোষণ করে বিশ্বব্যাপী তার যে জানাজা অনুষ্ঠিত হয়েছে, কাবার ইমাম সহ বিবৃতি শোক বাণী দিয়েছে, এই মহান ব্যক্তিত্ব যে আদর্শ রেখে গেছেন, তার জীবনের যে স্বপ্ন, দিনের বিজয়ের স্বপ্ন, বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে দেখার স্বপ্ন, আসুন আমরা সেই আল্লামা সাইদির রেখে দেওয়া পথ ধরে, আল্লামা মাওলানা মতিউর রহমান নিজামীর পথ ধরে আরো যেসব শহীদগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ফাঁসির কাষ্ঠে অথবা কারাগারের প্রকোষ্ঠে জীবন দিয়েছেন, রাজপথে শহীদ হয়েছে, এ প্রতিটি রক্তকণা বাংলার মাটিকে উর্বর করেছে। এই রক্তকণা থেকে লক্ষ লক্ষ সাইদি নিজামী, অধ্যাপক গোলাম আজম আলী হাসান মুজাহিদ, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান আব্দুল কাদের, মোল্লা মীর কাসেম আলীর জন্ম নেবে ইনশাআল্লাহ। আমরা তাদের এই ষড়যন্ত্র বানচাল করে দেব, নেতৃত্ব শূন্য করতেছে জামাতকে, তারা ব্যর্থ, জামাত এগিয়ে যাচ্ছে। আমরা তার যে দাওয়াতের উপকরণ মাঠ ময়দানে ছড়িয়ে দিই, অন্যায়ের বিরুদ্ধে সাহসী কথা বলার যে ওনার মধ্যে আমরা বলিষ্ঠতা দেখেছি, সেই বলিষ্ঠতা নিয়ে ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করি। জালেমের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে আমরা ভূমিকা পালন করব বীর পুরুষের মতো। এটাকে আল্লাহ রাসূল আফজলুল জিহাদ কালেমাতুল হক লিন্নাস সুলতানিন জায়ের, তাই আসুন জালিমের পতন ঘটে দিনের প্রসার এবং বিজয় ঘটে, আমরা এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন,
যথাযথ স্থানে যার যার জায়গায় দায়িত্ব পালন করতে ভূমিকা রাখেন তৌফিক দিন। আমিন ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।